অবশেষে শেষ পর্যন্ত বুঝি কপাল খুলল তাসকিনের। হঠাৎ ইনজুরিতে পড়ে আইপিএল থেকে ছিটকে পড়ল কলকাতা নাইট রাইডার্সের কিউএ পেসার লাকি ফার্গুইসন, যার বিপরীত হিসেবে শাহরুখ খানের কেকেআর সিরিজে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। যদিও বিষয়টি নিয়ে বিসিবির পক্ষ থেকে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে। তারা লিখেছে, লাকি ফার্গুসনের বদলে বাংলাদেশি তারকা পেসার আবারও টাইগারদের খোঁজে কেকেআর। চাইলে অনলাইনে গিয়ে সেই নিউজটি দেখে আসতে পারেন। এর আগে লাকি জয়েন্টে রয়ে আরও একবার আইপিএলে খেলার চান্স পেয়েছিল তাসকিন আহমেদ, কিন্তু জাতীয় দলে ব্যস্ততা থাকার কারণে সে বছর খেলার সুযোগ হয়ে ওঠেনি। তবে এবার মনে হয় ওপরওয়ালা ফিরে তাকিয়েছে তাসকিনের দিকে। ইনজুরিতে পড়ে কেকেআর থেকে ছিটকে পড়েছিল লাকি ফার্গুসন, যার বিপরীতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। আর এটা সত্যি হলে এই প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে একই দলে আইপিএলে খেলবে বাংলাদেশি তিন অলরাউন্ডার প্লেয়ার। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, তাসকিন আহমেদকে কি সত্যি সত্যি দলে ভিড়াবে শাহরুখ খানের কেকেআর? তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আইপিএলের একজন বড় ভক্ত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে।